আর্থিক সহায়তা পাবেন আর এই ট্রেনিংটা নেওয়ার পর আপনারা নিজেরা প্রত্যেকেই কিন্তু তৈরি করবেন। তৈরি করার পর দেখবেন আপনারা নিজে পায়ে যখন দাঁড়াবেন তখন কিন্তু সার্থকতা তখনই হবে যে স্বনির্ভর গোষ্ঠী নিজে পায়ে যে দাঁড়াচ্ছেন সেটাই কিন্তু সরকারেরও একটা সাফল্য হবে এবং সেখানে আপনাদের গ্রামীণ উন্নয়ন হবে, সেখানে আমাদের সমবায় সমিতি এলাকার সমবায় সমিতির একটা উন্নয়ন হবে যে না এখানে মায়েরা এবং বোনেরা কিন্তু প্রচেষ্টা রেখেছে যে তারা স্বয়ংভর গোষ্ঠীর মাধ্যমে একটা ট্রেনিং নিয়ে তারা স্বনির্ভর হয়েছে। তখনই সার্থক যে আমরা শুধু একটা গোষ্ঠী করলাম আর থাকলাম বা শুধু লোন নিলাম এটাই কিন্তু উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্বনির্ভর হওয়া এবং সেখানে গ্রামীণ উন্নয়ন করা যেখানে সেখানে একটা জাতীয় উন্নয়ন। জল কলম বলতে ধরুন এইটা দুটো আটি চার আমি বোঝাচ্ছি, এটা ধরুন কলম এই ডোঙাটা থাকবে আর এইটা বীজের চারা, হ্যাঁ এর গোড়াটা থাকবে, তাহলে এই কলমের গাছে গোড়ায় গিয়ে এই বীজের চারাটা নিয়ে যেতে হবে, যখন এই কলমটা এই বীজের চারাটা গোড়াটা যখন সঙ্গে যখন এই চারাটা যখন ডোঙাটা যখন ফিটিং হয়ে যাবে তখন এই গোড়াটা কেটে দেওয়া হবে, এই ডোঙাটা এখানে চলে আসবে এই ডোঙাটা আপনি কেটে ফেলে দেওয়া হবে, হ্যাঁ আর এই গোড়াটা এখান থেকে যাবে, এটাকে বলা হয় জোর কলম গাছের গোড়াতে নিয়ে গেলে। যদি আমার নিকটেই বাড়ি আমি স্যারকে বলেছি আমাদের কিছু লোককে আমার বাগানে নিয়ে যাওয়ার জন্য যদি নিয়ে যেতে পারেন স্যার তাহলে নিয়ে গেলে দেখবেন আমার বাগানে হাজার হাজার কলমে করে সব বাঁধা পড়ে আছে। একটা যারা আছে আমার কলমে আনতে পারলে কলমের দিকে শেখাতাম, কলম তো আনা হয় এখানে আমার বাগানে হলে পরে আমি সব দেখাতে পারতাম তোমার সরাসরি। এটা তখন গাছটা বেঁধেই বসে আছো আর এই আটি চারাটা বেঁধতে কি কারণ, হ্যাঁ পরে এই গাছটা আমরা এখানে কেটে দিলে এখানে চলে আসবে, হ্যাঁ এটাকে বলা হয় জোর কলম, হ্যাঁ এই জোর কলমের ক্ষেত্রে আপনার কোনো ওষুধপত্র কিছু লাগে না, একটাই চা হ্যাঁ এখানে গোড়াতে একটু মাদার হিসাবে দেখানো হচ্ছে আর কি, একটু মাদার হিসাবে দেখানো হচ্ছে গোড়া যেটা মাদার গাছে বাঁধা হয় সেই একটা গাছের থেকে পঞ্চাশটা ষাটটা একশো রকম পর্যন্ত কলম বাঁধা যাবে, একটা গাছে থেকে একটা গাছে থেকে একশো কলম বাঁধা যাবে, একটা গাছ একশো টাকা একশো কলম হয়ে যাবে, একশো কলম হয়ে যাবে একটা গাছে থেকে। শীতের সময় বাঁধলে পরে নব্বই দিন টাইম লাগে কিন্তু আমার এখন ফাল্গুন মাসে বাঁধলে পরে আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ আছে কোনো সময় যদি যান ভাগ্যন্ত দেখবেন এইটা হচ্ছে জোর কলম, হ্যাঁ দুটো থাকবে না গুটি কলমটা সবাই দেখুন Thank you.
এটা হবে গুটি কলম। হ্যাঁ গুটি কলমটা দুই মাথায় চারটা রিং করে কেটে দিলাম, কিন্তু নিচে মাথাটা যেটা কাটবো সেটা কাঁটা গিটের উপর থেকে কাটবো আর কি। হ্যাঁ ওইখান থেকে শেকড়টা আসবে। সবুজ ছালটা তুলতে হবে, তার সঙ্গে হালকা একটা পর্দা মতন ছালের গায়ে লেগে থাকে, ওইটাকে যদি ছালের সাথে না ওঠে একটু খুঁটে নিতে হবে নৌকে করে, হ্যাঁ যেন পরিষ্কার হয়ে যায়। এই লেবুর ক্ষেত্রে হালকা একটু হরমোন পাউডার দিতে হবে, হ্যাঁ সে করার সাথে মাটির সাথে। আবার যদি হরমোন পাউডার নাও দেন, অ্যালোভেরার রস যদি দেন তাতে হবে। কলম যখনই বাঁধা হবে, দর্জি যখন বাঁধবো না, উপর দিকটা আগে বাঁধতে হবে, উপর দিকটা আগে বাঁধতে হবে, শেকড়টা উপর থেকে আসবে, তো উপর থেকে নিচে মানে আসবে, হ্যাঁ নিচের দিকটা ঠেলে উপর তুলে দিতে হবে, যাতে উপর দিকটা যেন ফাঁক না পড়ে যায়। খুলবেন না, যে পাবেন কাছের সাথে তাদের কিন্তু রাখবেন, শেকড় তুলে আসবে কেটে আবার অন্য প্যাকেটে বসিয়ে দেবেন। এটা হলো আপনার গুটি কলম।